মা কুইজিনে স্বাগত। আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটার ঝাল। এই কাঁটার ঝাল ভাতের সাথে খুবই ভালো লাগে। এখানে আমি ভেটকি মাছের কাঁটা নিয়েছি, দেখুন ভেটকি মাছের কাঁটা। কাঁটা নিয়েছি আমি 500 গ্রাম। এই কাঁটার ঝাল তৈরি করব। ঝালের জন্য আমি এখানে 2 পেঁয়াজ চপিং করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 টমেটোকে কুচো করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি 2 চামচ, 1 পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট আগেই করা ছিল। চলুন তৈরি করি। কড়াতে তেল দিয়েছি গরম করার জন্য, গরম হোক। এখন এই কাঁটাটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে, এদিকে কড়াতে তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে এই নুন হলুদ মাখানো কাঁটাগুলো কড়াতে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছেড়ে দিতে হবে। কড়াতে তেলটা ভালোই গরম হয়েছে। তেল যত ভালো গরম হবে কড়াতে এই কাঁটাগুলো জড়িয়ে ধরবে না। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি কাঁটাগুলো আমি ঠিক এই একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন সব কাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই কড়াতেই আরও একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু 5 ফোড়ন দিলাম। চপিং করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এবার এতেই এই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই, দেখুন ভাজা হয়ে গেছে, লালচে ভাব ধরে গেছে, টমেটোগুলো তুলে দিলাম। টমেটোগুলো জল ছাড়তে শুরু করে দিয়েছে। রসুন বাটাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এতে 1/2 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা। এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এটা ভালো করে কষে নিচ্ছি। দেখুন এইভাবে কষে নিতে হবে। এবার এতে অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন আর একটু আবার কষে নিব। এবার বাকি জলটাও দিয়ে দেব, প্রয়োজন মতো এতে জলটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠবে, দেখুন ফুটে উঠেছে। এবার এই কাঁটাগুলো এতে ঢেলে দিলাম। এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। আর একটু ভালোভাবে ফোটার জন্য একটা চাপাও দিয়ে দিলাম। মিনিট 5 ফোট পর ফোটা হয়ে গেছে। দেখুন ঝালটা তৈরি হয়ে গেছে, কাঁটার ঝাল রেডি। ধন্যবাদ।